নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এরুটি চারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব বাংলা ব্যাকরণের সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে যে প্রশ্নগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে উল্লেখ করা আছে। তার সাথে সাথে আপনারা সরাসরি মক পরীক্ষা দেওয়ার জন্য একটা খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত থাকবেন। যে প্রশ্নের উত্তরটা সঠিক হচ্ছে সেটাই রাইট চিহ্ন, এবং যেটা ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন। এইভাবে আমি আপনাদের সাথে আজকে 15টা প্রশ্ন নিয়ে আলোচনা করব, এবং 15টা প্রশ্ন আলোচনা শেষে আমি আপনাদেরকে জিজ্ঞেস করব যে আপনাদের কটা উত্তর রাইট হলো। আপনারা আপনাদের সঠিক মার্কস, আপনারা যে মার্কসটা পাবেন সেটা সঠিক এবং সৎভাবে ক্যালকুলেট করে আমাদেরকে পোস্ট করবেন। মার্কস পোস্ট করার সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো চলুন বন্ধুরা, আজকে আমরা শুরু করব 2210 নম্বর প্রশ্ন থেকে। এটা হোম টাস্কের প্রশ্ন ছিল। আর আপনারা এরকম ভিডিও যদি আরও দেখতে চান তাহলে আপনারা আমাদের ভিডিওটি শেষে আমাদের চ্যানেলের প্লেলিস্টে যান, এবং চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখুন বাংলা ব্যাকরণ বলে একটা ফোল্ডার বানানো আছে, তার মধ্যে আপনারা যাবতীয় মোটিভেশনাল ভিডিওগুলো পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, প্রথম প্রশ্ন দিয়ে শুরু করছি। এক থালাতে খাবো মোড়া, এখানে থালাতে বাক্যের রেখাঙ্কিত পদটি কোন কারকের কোন বিভক্তি? তাহলে 2210 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান ক অধিকরণের সপ্তমী, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন নাম্বার 2211 নম্বর প্রশ্ন। 2211 নম্বর প্রশ্ন, অধিকরণ কারকে সপ্তমী বিভক্তির প্রয়োগ ঘটেছে নিচের কোন বাক্যে? তা যেখানে সপ্তমী বিভক্তির প্রয়োগ ঘটেছে আপনাদের চারটে অপশান থেকে যেটা সঠিক উত্তর বলে মনে হবে, আপনারা খাতায় সঠিক উত্তরটি নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান ক এই কলমে অনেক কালি ধরে, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেন নাম্বার 2212 নম্বর প্রশ্নে। সম্বন্ধ ও সম্বোধন পদকারক নহে, কারণ? আপনাদের এই কারণটা বার করতে হবে চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা কোনটা। আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান খ, ক্রিয়ার সাথে সম্পর্ক থাকে না, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন নাম্বার 2213 নম্বর প্রশ্নে। সময়বাচক অর্থে সম্বন্ধ পদে কোন বিভক্তি যুক্ত হয়? তাহলে আপনাদের এই চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর মনে হচ্ছে আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। অপশান গ হচ্ছে সঠিক উত্তর, কার থেকে কের। আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন নাম্বার 2214 নম্বর প্রশ্নে। সম্বন্ধ পদে কোন বিভক্তি যুক্ত হয়ে থাকে? তাহলে আপনাদের এই চারটে অপশানের মধ্যে যে বিভক্তি যুক্ত হয়ে থাকে সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান গ, র বা এর থেকে র, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন নাম্বার 2215 নম্বর প্রশ্নে। সম্বন্ধ পদে কোন বিভক্তি যুক্ত হয়? তাহলে যে বিভক্তি যুক্ত হয় সেটা আপনাদের এখানে নির্বাচন করতে হবে। আপনারা চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান খ সৃষ্টি, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন নাম্বার 2216 নম্বর প্রশ্নে। ব্যক্তি অর্থে সম্বন্ধ পদ কোনটি? আপনাদের এই চারটে অপশানের মধ্যে যেটি সঠিক উত্তর সেটা আপনাদের এখানে নির্বাচন করতে হবে। আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান ঘ, রোজার ছুটি, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন নাম্বার 2217 নম্বর প্রশ্ন। ব্যক্তি অর্থে সম্বন্ধ পদ কোনটি? আপনাদের স্ক্রিনে চারটে অপশান, সঠিক উত্তরটা আপনারা নির্বাচন করে আপনারা খাতায় লিখুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা এখানে উত্তর করছেন অপশান ঘ, শরতের আকাশ, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন নাম্বার 2218 নম্বর প্রশ্নে। শরতের আকাশে বাক্যে কোন প্রকারের সম্বন্ধ পদ আছে? তাহলে আপনাদের এই চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন, ক খ গ ঘ। আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান গ, ব্যক্তি, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন নাম্বার 2219 নম্বর প্রশ্নে। কোন বাক্যে সম্বন্ধ পদ আছে?
তাহলে আপনাদের চারটে বাক্যের মধ্যে যে বাক্যটায় সম্বন্ধ পদ আছে সেই বাক্যটা আপনাদের উত্তর নির্বাচন করতে হবে। আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান গ, মাইকেলের মেঘনাদ বধ কাব্য পড়েছি, তাদের সবার উত্তর সঠিক যারা এই কোশ্চেনে অ্যান্সার করেছেন অপশান গ। আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2220 নম্বর প্রশ্নে, দুঃখের দহন কোন প্রকারের সম্বন্ধ পদ। তা আপনাদের এই চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটা নির্বাচন করতে হবে। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান ক, অভেদ সম্বন্ধ, তাদের সবার উত্তর সঠিক। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2221 নম্বর প্রশ্ন, অংশ সম্বন্ধ বোঝায় কোনটিতে। তাহলে আপনাদের এই চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটা নির্বাচন করতে হবে। আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান ক, হাতির দাঁত, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2222 নম্বর প্রশ্নে, নিচের কোনটি অংশ সম্বন্ধ উদাহরণ। তাহলে আপনাদের যেটা অংশ সম্বন্ধনের উদাহরণ বা অংশ সম্বন্ধনের উদাহরণ সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন চারটে অপশানের মধ্যে আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান খ, মাথার চুল, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2223 নম্বর প্রশ্ন, রাজার হুকুম এটি কোন ধরনের সম্বন্ধ। আপনাদের এই চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান ক, কর্তৃ সম্বন্ধ, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী ও আজকে শেষ প্রশ্ন, 2224 নম্বর প্রশ্ন, ননির পুতুল এই বাক্যে কোন ধরনের সম্বন্ধ পদ আছে। তাহলে আপনাদের এই চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটা নির্বাচন করতে হবে। আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান ক, উপমান বা উপমেয় সম্বন্ধ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। তো বন্ধুরা, আজকে আপনাদের সাথে 15টা প্রশ্ন আলোচনা হয়ে গেল আর 15টা প্রশ্ন আলোচনা করার পর আপনারা কি কত মার্কস পেলেন, আপনাদের প্রাপ্ত মার্কসটা আপনারা সঠিকভাবে ক্যালকুলেট করে সৎভাবে আপনারা পোস্ট করুন। পোস্টের সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো বন্ধুরা, আপনারা সবাই একে একে আপনাদের প্রাপ্ত মার্কসটা পোস্ট করুন এবং তার সাথে সাথে আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে আপনারা নির্দ্বিধায় কোশ্চেন আমাকে জিজ্ঞেস করতে পারেন। আমরা আপনাদের সরাসরি এবং সঠিক সদুত্তর দেওয়ার চেষ্টা করব। এখন আমরা চলে যাচ্ছি আপনাদের বিশেষ আকর্ষণীয় বিষয়, সেটা হচ্ছে হোমটাস্কের প্রশ্ন। তা হোমটাস্কের প্রশ্নটা বলছি, আপনারা একটু খাতায় লিখে নেন। আপনাদের আজকের হোমটাস্কের প্রশ্ন হলো, ধনের অহংকার কি ধরনের সম্বন্ধ। অপশান ক গুণ, অপশান খ অধিকার, অপশান গ হেতু এবং অপশান ঘ কার্যকারণ। আবার আমি কোশ্চেনটা বলছি, ধনের অহংকার কি ধরনের সম্বন্ধ। অপশান ক গুণ, অপশান খ অধিকার, অপশান গ হেতু এবং অপশান ঘ কার্যকারণ। আপনাদের এই চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি সেটা কমেন্ট লাইনে পোস্ট করুন। আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নে যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেবো এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবেন এবং যাদের নাম শর্টলিস্টেড হবে তাদের পুরস্কার বিতরণের জন্য তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে। আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।